আমাদের এনজিও ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়ি দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু বেশ কিছু টপিক রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে অমিত সিং কি শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলে সই করবে না, কি চাইছে ইস্ট বেঙ্গল কর্তারা সেই সম্পর্কে জানাবো, এবং কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গলের নতুন ম্যানেজার কে হয়েছে, এবং এটিকে মোহন মানের ট্রান্সফার আপডেট, এবং কিন্তু রয়েছে আইএসএল এর বেশ কিছু ট্রান্সফার নিউজ যা তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো প্রথমেই চলে আসছি ইস্ট বেঙ্গলের কথায়। আর ইস্ট বেঙ্গলের কথায় আসলেই কিন্তু দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের যে নতুন ম্যানেজমেন্ট, যে শ্রী সিমেন্টের কর্তারা বসে আছে, যারা প্লেয়ারদের নিচ্ছে, বুঝে শুনে নিচ্ছে, তারা কিন্তু বর্তমানে অমিত সিং এর উপর ইন্টারেস্ট দেখানো অনেকটাই কমিয়ে দিয়েছে। হ্যাঁ, অমিত সিংকে কিন্তু ইস্ট বেঙ্গলে নাও সাইন করার কথা ভাবছে ইস্ট বেঙ্গলের বর্তমান কর্তারা, বা যারা প্লেয়ারদের নিচ্ছে, ব্যবস্থা করছে, ট্রান্সফারের সব দায়িত্বে আছে মোটামুটি শ্রী সিমেন্টের কর্তারাই, তারা এখন চাইছে যে ইস্ট বেঙ্গলে অমিত সিং যাতে না আসে অনেকটাই কমিয়ে দিয়েছে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু অমিত সিং এর সাথে যে চুক্তি বা যে কথাবার্তাটা হয়েছিল সেটা কিন্তু বাতিল হলেও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন পুরোপুরি নতুন কর্তাদের হাতে, যারা শ্রী সিমেন্টের কর্তারা এসছে, ট্রান্সফারের ব্যাপারটায় বসে রয়েছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তো যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে এই জিনিসটাকে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, অমিত সিংকে কি আনা উচিত নাকি আনা উচিত না। আর যদি বা অমিত সিং ইস্ট বেঙ্গলে না আসে, আইএসএল এর কিন্তু অনেক দলের তার কাছে অফার আছে, হায়দ্রাবাদ তার মধ্যে একটা অন্যতম, তো সেই দলেও কিন্তু গেলে যেতে পারে। তো এবার চলে আসছি ইস্ট বেঙ্গলের নতুন ম্যানেজার কে হচ্ছে। ইস্ট বেঙ্গলের নতুন ম্যানেজার হচ্ছে শান্তনু ব্যানার্জি, এবং শান্তনু ব্যানার্জি কিন্তু আগের বছর কিন্তু চেন্নাই এফসিরও, মানে আইএসএল এর যে চেন্নাইয়ের দলটা, তারও কিন্তু ম্যানেজার ছিল, অসাধারণ একজন ম্যানেজার। আর এই ম্যানেজারই কিন্তু বর্তমানে হতে চলেছে মোটামুটি কনফার্ম ইস্ট বেঙ্গলে। তো দেখা যাক আরও একটু ভালো হতে পারে ইস্ট বেঙ্গল, আশা করছি আরও উন্নতি হবে আইএসএল এ। তো এবার চলে আসছি এটিকে মোহন বাগানের খবরে। তোমরা সবাই কালকে থেকে জেনেই গেছো যে এটিকে মোহন বাগানের নতুন প্লেয়ারটি চলে এসছে, আমরা বারবার বলেছিলাম সেই প্লেয়ারটির নাম, আমি সহ অনেক চ্যানেলেই বলেছিল, এবং তার নাম ব্র্যাড ইরম্যান, এবং অস্ট্রেলিয়ান একজন ফুটবল প্লেয়ার, এবং তার সাথে কিন্তু এক বছরের চুক্তি করেছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে এক বছরের চুক্তি কেন। দেখো বর্তমানে তো এই বছরটাই লাস্ট বছর যেখানে বিদেশি, সব বিদেশিদের, অনেক বিদেশিদের নিয়ে খেলানো হবে, পরের বছর থেকে কিন্তু বিদেশি কমানো হবে, তো সেই কারণে কিন্তু আগে থেকেই এক বছর বেশি বছরের চুক্তি করছে না বিদেশিদের সাথে, তো এইটাই কিন্তু তার কারণ। তো আশা করা যাচ্ছে আসব ভালো করে খেলবে ব্র্যাড ইরম্যান, মন উজাড় করে দেবে, এবং ভারতীয় কলকাতাবাসীদের মন জয় করতে পারবে। তো এবার চলে আসছি ট্রান্সফার নিউজে। আর ট্রান্সফার নিউজে আসলেই কিন্তু দেখা যাচ্ছে প্রথমেই চেন্নাইয়ের নাম, চেন্নাই নিয়ে নিচ্ছে একজন নতুন ফুটবল প্লেয়ার, নতুন ডিফেন্ডার বলতে পারো, যার নাম ইনসোফোভিচ, এবং ইনসোফোভিচ কিন্তু বসেনিয়ার একজন ফুটবল প্লেয়ার, যার বর্তমান বয়স 30 বছর, এবং এই 30 বছর ফুটবল প্লেয়ারকে ডিফেন্ডার হিসাবে সই করিয়ে নিয়েছে পাকাপাকিভাবে চেন্নাইয়ের আইএসএল এর দল। তো দেখা যাক এই প্লেয়ারটি এসে আইএসএল এ কতটা ভালোভাবে নিজেকে প্রদর্শন করতে পারে। আরও একটি প্লেয়ার আছে যার নাম ফেডেরিকো গালরেগা কিন্তু নর্থ ইস্টের একজন ফুটবল প্লেয়ার, মাঝমাঠের একান্ত ফুটবল প্লেয়ার, অসাধারণ ফুটবল প্লেয়ার, এবং এই ফুটবল প্লেয়ারকে কিন্তু এক বছরের চুক্তি বাড়ালো নর্থ ইস্ট ইউনাইটেড। তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা।